শোনাতে শোনা নিয়ে তো আমরা আলোচনা করতে করে লাভ নেই। দিল্লি একটা উভয় সংকট করেছে আমরা বলতে হবে। প্রথম কথা হচ্ছে যে দিল্লির নীতিতে একটা পরিবর্তন ঘটছে স্লোলি, সেটা হলো যে আগে তারা স্টেট টু পার্টি সম্পর্কটা করতে, মানে দিল্লি রাষ্ট্র হিসেবে শুধুমাত্র হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এখান থেকে দিল্লি সরে আসতে চাইছে, কতটা পারবে আমি বলতে পারবো না, যেহেতু সে সরে আসতে চাইছে এই কারণে যে গণমাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে, যেটা অর্থহীন, বুঝতে পারছেন? তো ফলে আমরা এটা দেখে আমি মনে করি যে দিল্লি আদৌ এই যে বাংলাদেশ ব্যাশিং এর থেকে বেরিয়ে আসতে পারবে কিনা আমরা আসলে এখনো পর্যন্ত খুব নিশ্চিত নই। এখন পর্যন্ত ভারত নিয়ে আপনার পারসেপশন কি, তাদের টার্গেটটা কি? আমার পারসেপশন হলো যে দিল্লি কিছুতেই বাংলাদেশকে গ্রহণ করবে না। আমি কেন করবে না বলি আপনাকে, অন্য কোনো কারণ নেই, সিম্পলি হলো বাংলাদেশ যদি ইকোনমিক্যালি ডেভেলপ করে এটা নর্থ ইস্টের দেশগুলো এতে নিজেদেরকে স্বাধীন করতে উৎসাহিত হবে। আপনি তিনটে জায়গা খেয়াল করেন, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়, আপনার যদি তারা যদি শুধুমাত্র ট্রেড প্রপারলি করতে পারে চিটাগাং বন্দরের সঙ্গে, আপনি 10-15 বছরের মধ্যে আপনি দেখবেন যে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আমার জায়গা পৌঁছাবে যে তারা ভারতের সঙ্গে থাকতে চাইবে না, হয়তো বরং দাবিটা উঠবে আমরা একটা ইউনিয়ন বানাই আলাদা, ভারতের সঙ্গে থাকতে হবে কি জন্য, আমরা এখানে একটা ইস্টার্ন ফ্রন্টে এই পাশটাতে আরেকটা ইউনিয়ন অফ বেঙ্গল হতে দিতে পারে। তারা স্বাধীন রাজ্য, স্বাধীন রাষ্ট্র, কিন্তু তারা একটা ইউনিয়নে তারা কাজ করতে পারে। ফলে আগামী দিনে অনেক পসিবিলিটি আছে, এসবই নির্ভর করবে বাংলাদেশে বাংলাদেশের জনগণ ভূরাজনৈতিক বিষয়টাকে তারা কী করে অ্যাড্রেস করে, এক নম্বর। সেকেন্ডলি, তারা যদি কনফিউজ না হয় যে দিল্লির বিরুদ্ধে লড়াই করা আর ভারতের জনগণের বিরুদ্ধে লড়াই করা এক কথা না, ফলে ভারতের জনগণকে আপনাকে আস্থার মধ্যে আনতেই হবে। আর লড়াইটা কিন্তু দিল্লির বিরুদ্ধে, যখনই আপনি দিল্লির বিরুদ্ধে লড়াইটা স্পষ্ট করবেন তখন আপনি দেখবেন যে পশ্চিমবাংলা কি আসাম কি নর্থ ইস্টে তারা আপনার সঙ্গে যুক্ত হচ্ছে।